জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিবৃতি দেয় বিএনপি মহাসচিবের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সুখে দুঃখে যাকে পাওয়া যায় না সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এত মায়া কান্না, এত দরদ কেন? আমি বলবো, বিবেককে জিজ্ঞেস করুন, এই ডক্টর ইউনূস আমাদের শহীদ মিনারে যায়, কোনদিন গেছে? এই ডক্টর ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়, কোনদিন গেছে? বলুন, আমাদের বন্যায়, আমাদের জলোচ্ছ্বাসে তিনি কি কখনো এসেছে? তিনি কি কখনো সহানুভূতি প্রকাশ করেছে? আমাদের দেশে করোনা ভয়াবহ, করোনার যে আক্রমণ, তখনও ইউনূস কোনো কথা বলেননি। আমাদের দেশে রক্তের বন্যা বইয়ে যায়, ডক্টর ইউনূস কথা বলেন। আমি তাই আজকে আপনাদের সামনে একটা কথা বলতে এসেছি, যেই মানুষ আমার সুখ দুঃখে নেই, বাংলাদেশের সুখে দুঃখে নেই, সে মানুষের জন্য আমাদের এত মায়া কান্না কেন? আমাদের সুখ দুঃখে নেই, আমাদের কষ্টের সময় নেই, আমাদের দুঃখের সময় নেই, আমাদের শোকের সময় নেই, সেই মানুষের জন্য আমাদের এত দরদ কেন? মির্জা ফখরুল সাহেবরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হুঁচট খেয়ে আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়ে গেছে, এমত অবস্থা, আবার নতুন খেলা ডক্টর ইউনূসকে নিয়ে শুরু করেছেন, 111-এর দুঃস্বপ্ন দেখছেন। আন্দোলনে পারলেন না, হাসিনাকে হটাতে হবে, কিভাবে হটাতে হবে? 111-এর মতো ইউনূসের নেতৃত্বে একটা নতুন সরকার, এমন কথাবার্তা বাজারে আছে, সেই দুঃস্বপ্ন দেখছেন কিনা জানেন। 111-এ ইউনূস সাহেব কম চেষ্টা করেন, সেই নাগরিক ঐক্য তখনও ওনার খায়েশ ছিল, সে খায়েশ পূর্ণ হয়নি। আমরা এমন দেশে আছি, যে দেশে আমরা রাজনীতিতে সহ অবস্থান করছি 75-এর খুনিদের সঙ্গে, সহ অবস্থান করছি জাতীয় চার নেতার, যারা হন্তারক 3রা নভেম্বর, তাদের সঙ্গে আমাদের রাজনীতি করতে হচ্ছে, আমরা সব অবস্থান করছি। যারা হত্যাকাণ্ডকে চাপা দিতে জজমিয়া নাটক সাজিয়েছিল, তাদের সাথে আমাদের রাজনীতি করতে হচ্ছে, এটা দুর্ভাগ্য। স্বাধীন দেশ
এখন মনে হয় এ দুর্ভাগা দেশ যেটা স্বাধীনতার চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিরোধী শক্তিগুলোকে সহঅবস্থানে নিয়ে এসেছে। ডক্টর ইউনুসের পক্ষে শতাধিক নোবেল বিজয়ী সহ 160 জনের বিবৃতি ছাপাতে ব্যয় হওয়া বিপুল অর্থের উৎস সম্পর্কে জানতে চান ওবায়দুল কাদের। আজকে যারা বিবৃতি দিয়েছেন নোবেল লরিয়েট আরো ইন্টারন্যাশনাল ফিগার 160 ইন অল, এই বিবৃতি যে স্পেসে দেওয়া হয়েছে সেটা কিনতে $2 মিলিয়ন হিসাব করেন, $2 মিলিয়ন ওই স্পেস। আজকে আপনি আমাদের একটা পত্রিকা একটা বিজ্ঞপ্তি দিবেন, বিজ্ঞাপন দিবেন, সেটা স্পেসের একটা হিসাব আছে, যে পত্রিকা দিয়েছে $2 মিলিয়ন এর বিনিময়ে এই টাকা কোথায় পেল, এই অর্থ কোথা থেকে এলো, সেটাও আজকে আমাদের জিজ্ঞাসা। মন্ত্রী বলেন নোবেল পুরস্কার পেলে অপরাধ থেকে অব্যাহতি পাবেন এমন বিধান কোনো দেশে নেই। শ্রেষ্ঠ মানুষ তিনি, নোবেল পেয়েছেন, কিন্তু নোবেল পেলেই কোনো অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন এটা কোন দেশের আইন আছে? শ্রমিকের অর্থ আত্মসাত করে যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন? শ্রমিকের অর্থ আত্মসাত করেছে, মামলা করেছে শ্রমিকরা, এমডি এক ব্যাংকে 60 বছরে প্রত্যেকের তো একটা গঠনতন্ত্র আছে, রাষ্ট্রের একটা সংবিধান আছে, সেই ব্যাংকের গঠনতন্ত্রে আছে এমডি 60 বছর পর্যন্ত থাকবেন মেয়াদ, তিনি 70 বছর বয়সেও সেখানে বসে আছে, তখনই আদালত সাব্যস্ত করেছে তিনি বেআইনিভাবে আছেন, এটা কি আমরা বলতে পারবো না? শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও আশঙ্কা ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন জানি বাংলাদেশকে নিয়ে, এই ভূখণ্ডকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন আছে, যারা একদিকে ইউনুস সাহেবের মামলা স্থগিত করতে বলে, মামলা কীভাবে স্থগিত হবে, মামলার কাগজপত্র দলিল দস্তাবেজ ঠিক আছে কিনা যাচাই করতে এক্সপার্ট পাঠান, যেটা প্রধানমন্ত্রী বলেছে ঠিক আছে কিনা দেখেন, আপনারা হাওয়া একটা বিবৃতি ছেড়ে দিলেন, আবার এর সঙ্গে একটু দ্বিধা লাগে যখন দেখি অবাধ সুষ্ঠু নির্বাচন, এই বিবৃতির সঙ্গে আবার আরেক পার্ট আছে, আসল কথা হলো ওটা অবাধ সুষ্ঠু নির্বাচনের এটাকে সামনে রেখে
বাংলাদেশে নির্বাচনকে বানচাল করে, বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করা, নতুন খেলা। পরিষ্কার বলতে চাই, বাংলার মাটিতে এই খেলা, এ অশুভ খেলা আমরা খেলতে দেব না। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।